শুরুতেই সংবাদ শিরোনাম। ঠান্ডায় জমে মৃত্যু হতে পারে রাজধানী কিভের দিকে এগোনো 64 কিলোমিটার দীর্ঘ রুশ সেনা বহরের। ইউক্রেনে এবার জৈব রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারে রাশিয়া, সতর্ক করল আমেরিকা। যত দ্রুত সম্ভব কিভে যুদ্ধ বিমান পাঠান ন্যাটোকে জেলেনস্কি। ইউক্রেন সংঘাত, খাদ্য সংকট দেখা দিতে পারে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায়। রাশিয়া নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী ছিল এবং থাকবে বলল রাশিয়া। এখনই এই রক্তপাত বন্ধ করুন, জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি। রাশিয়ার আরো 160 নাগরিকের বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা। এবার বিস্তারিত। বাল্টিক সিকিউরিটি ফাউন্ডেশনের প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্লেন গ্রান্টের দাবি, যে হারে তাপমাত্রা নামছে তাতে রাশিয়ার ট্যাঙ্কগুলি এক একটি ফ্রিজারে পরিণত হবে, আর তার ভিতরে সেনারা থাকলে জমি মারা যেতে পারেন যদি না ট্যাঙ্কের ইঞ্জিন সর্বক্ষণ চালিয়ে রাখেন। কিভ থেকে 32 কিলোমিটার দূরে রয়েছে রুশ সেনার 64 কিলোমিটার লম্বা কনভয়। খাদ্য সংকট, হাড় কাঁপানো ঠান্ডা এবং বেশ কয়েকটি কারণে সেই কনভয়ের গতি স্লোথ হয়ে গিয়েছে বলে কয়েকদিন আগে বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল। তবে ওই কনভয়ের ওপর আরো বড় সড় সংকট ঘুরপাক খাচ্ছে। ইউক্রেনীয় সেনাদের গোলা বর্ষণ বা গুলি নয়, এই মুহূর্তে ওই কনভয়ে থাকা সেনাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠছে হাড় জমানো ঠান্ডা। পূর্ব ইউরোপে তাপমাত্রা ক্রমশ কমছে। ইতিমধ্যে কিভ, কার্কিভ সহ আশপাশের অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের 10 ডিগ্রি নিচে, আর কয়েকদিনের মধ্যে সেই তাপমাত্রা -20 ডিগ্রিতে পৌঁছাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গত কয়েকদিন ধরে প্রবল তুষারপাত চলছে। এই অবস্থায় রাশিয়ার ওই দীর্ঘ কনভয়ে থাকা সেনারা ট্যাঙ্কের ভেতরেই জমে মরে যেতে পারেন বলে নিউজ উইক এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। বাল্টিক সিকিউরিটি ফাউন্ডেশন এর প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্লেন গ্রান্টের দাবি, যে হারে তাপমাত্রা নামছে তাতে রাশিয়ার ট্যাঙ্কগুলি এক একটি ফ্রিজারে পরিণত হবে, আর তার ভেতরে সেনারা থাকলে জমি মারা যেতে পারেন যদি না ট্যাঙ্কের ইঞ্জিন সর্বক্ষণ চালিয়ে রাখেন। কিন্তু এখানে আরও একটি প্রশ্ন উঠে আসছে, যদি সর্বক্ষণ ট্যাঙ্কের ইঞ্জিন চালিয়ে রাখা হয় তাহলে সে বিপুল পরিমাণ জ্বালানি আসবে কোথা থেকে? গ্রান্ট জানান, এমনিতেই খাদ্য এবং জ্বালানি সংকট শুরু হয়ে গিয়েছে ওই কনভয়ে। তার উপর যদি তাপমাত্রা আরো নিচে নামতে শুরু করে তাহলে সেই পরিস্থিতির সঙ্গে বুঝিয়ে ওঠা রুশ সেনাদের পক্ষে অনেকটাই চ্যালেঞ্জিং হবে বলে মত তার। গত 6 মার্চ রাশিয়ার বিদেশ মন্ত্রক টুইট করে রুশ সেনারা কিভে জৈব এবং রাসায়নিক অস্ত্র তৈরির বেশ কয়েকটি প্রমাণ পেয়েছে। শুধু তাই নয়, এই অস্ত্র তৈরিতে আমেরিকা যে ইউক্রেনকে অর্থ সাহায্য করছে তারও প্রমাণ মিলেছে বলে দাবি করা হয় ওই টুইটে। ইউক্রেনের ওপর এবার জৈব এবং রাসায়নিক অস্ত্র প্রয়োগ করার পরিকল্পনা করছে রাশিয়া, বুধবার এমনই দাবি করল আমেরিকা। একই সঙ্গে আমেরিকা ইউক্রেনের সঙ্গে যৌথভাবে জৈব এবং রাসায়নিক অস্ত্র নিয়ে কাজ করছে বলে অভিযোগ তুলেছে মস্কো, তাও খারিজ করে দিয়েছে ওয়াশিংটন। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এর মুখপাত্র নেট প্রাইস এক বিবৃতিতে জানিয়েছে, ক্রেমলিন অপপ্রচার চালাচ্ছে, ইউক্রেনের ওপর তারা জৈব এবং রাসায়নিক অস্ত্র প্রয়োগের পরিকল্পনা করছে, তাদের আগ্রাসনী নীতি থেকে নজর বিশ্বের নজর ঘুরিয়ে দিতে ভুল বার্তা সরাচ্ছে আমেরিকার বিরুদ্ধে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পেস্কির অভিযোগ। মস্কোর এই দাবি পূর্ব পরিকল্পিত, তার কথায় এই একই ধরনের দাবি শোনা গিয়েছিল চীনের মুখেও, আমরা আগেও এরকম দেখেছি। এখন রাশিয়ার মুখেও সেই একই দাবি শোনা যাচ্ছে। এর থেকে এটি স্পষ্ট যে এই ধরনের মিথ্যা প্রচার চালিয়ে পাল্টা ইউক্রেনেই জৈব এবং রাসায়নিক অস্ত্র প্রয়োগের ছক কষছে রাশিয়া, পাল্টা দাবি পেস্কির। কিয়েভের কাছে অবিলম্বে যুদ্ধ বিমান পাঠানোর জন্য মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বুধবার রাতে পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে এক বক্তব্যে বলেন, আপনারা যত শীঘ্রই সম্ভব আমাদেরকে যুদ্ধ বিমান দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিন। প্রতিবেশী দেশ পোল্যান্ড ইউক্রেনকে MiG-29 যুদ্ধ বিমান দেওয়ার প্রস্তাব দেওয়ায় তিনি ওয়ারশকে ধন্যবাদ জানান। তবে একই সঙ্গে পশ্চিমা দেশগুলো এই প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ না নেয় দুঃখ প্রকাশ করেন জেলেনস্কি। মঙ্গলবার পোল্যান্ড প্রস্তাব দিয়েছিল তাদের MiG-29 বিমানগুলোকে তারা জার্মানিতে পাঠাতে প্রস্তুত রয়েছে, যাতে সেগুলোকে আমেরিকার তত্ত্বাবধানে ইউক্রেনে পাঠানো যায়। কিন্তু মার্কিন সরকার সরাসরি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমেরিকার এমন সিদ্ধান্তের পর জার্মানিও জানিয়ে দিয়েছে তারা ইউক্রেনে কোনো যুদ্ধ বিমান পাঠাবে না। পোল্যান্ড আমেরিকার হাত হয়ে ইউক্রেনে MiG-29 পাঠানোর যে প্রস্তাব দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ পরিকল্পনাকে অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন। ন্যাটো জানিয়েছে তারা পরমাণু শক্তিধর রাশিয়ার সঙ্গে সরাসরি কোনো সংঘাতে যেতে চায় না। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, ন্যাটোভুক্ত কোনো দেশ থেকে ইউক্রেনের সংঘর্ষরত এলাকায় যে কোনো যুদ্ধ বিমানের প্রবেশ এই জোটের জন্য ভয়ানক পরিণতি বয়ে আনতে পারে। বিশ্বের অন্যতম বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। অভিযান চালানোর কারণে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। সংঘাতের কারণে ইউক্রেনের রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে এই সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে থাকলে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে খাদ্য সংকট দেখা দিতে পারে। খবর ডয়চে ফেলের। মিশর বিশ্বের বৃহত্তম গম আমদানিকারক দেশ, চাহিদার ৭০% গমই তারা আমদানি করে রাশিয়া ও ইউক্রেন থেকে। তিউনিশিয়া তার চাহিদার ৮০% আমদানি করে রাশিয়া ও ইউক্রেন থেকে। লেবানন শুধু ইউক্রেন থেকেই ৬০% গম আমদানি করে। ইউক্রেনের সংঘাত শুরু হওয়ায় খাদ্যশস্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। এই সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে থাকলে পরিস্থিতির আরও অবনতি হবে। চীন ও ভারতের পর রাশিয়া বৃহত্তম গম উৎপাদক ও রপ্তানিকারক দেশ। ইউক্রেনও বিশ্বের অন্যতম বৃহত্তম গম রপ্তানিকারক দেশ। আগামী মৌসুমে ইউক্রেনের কৃষকরা গম উৎপাদন শুরু করতে পারবেন কিনা, কিংবা পারলেও উপযুক্ত অবকাঠামো পাবেন কিনা তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন অভিযোগ করেছে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এমন অভিযোগ করা হয়েছে। খবর রয়টার্সের। এর আগে মঙ্গলবার রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে সবচেয়ে গুরুতর সংকটের মুখে রয়েছে রাশিয়া। ইউক্রেনের রুশ আগ্রাসনকে কেন্দ্র করে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞা দেশটির প্রায় পুরো আর্থিক ও কর্পোরেট ব্যবস্থাকে আক্রান্ত করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানানোর বিষয়টি মস্কোর পর্যালোচনায় রয়েছে। রুশ জ্বালানি আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাশিয়া একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী ছিল এবং থাকবে। পেসকভ বলেন, মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা গভীর বিশ্লেষণের দাবি রাখে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন রাশিয়া কি করতে যাচ্ছে, তার উত্তর হবে রাশিয়া তার স্বার্থ রক্ষার জন্য যা করা দরকার তাই করবে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসাবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। পৃথিবীর বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস রফতানিকারক দেশ রাশিয়া ইউক্রেনে হামলার কারণে বৈশ্বিক নিষেধাজ্ঞার মুখে পড়ছে দেশটি। দেশটির জ্বালানি রফতানি খাত যুক্ত হয়েছে। মারিউপোলে শিশু হাসপাতালে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এই ঘটনাকে তিনি ভয়াবহ বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। একই টুইটে তিনি বলেন, সাধারণ মানুষ এই যুদ্ধের সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে, তাদের জন্য কিছুই করা হচ্ছে না। তিনি জোর দিয়ে বলেন, এই সহিংসতা বন্ধ হওয়া উচিত, এখনই এই রক্তপাত বন্ধ করুন। ইউক্রেনের অভিযোগ, যুদ্ধবিরতি ভঙ্গ করে হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত ১৭ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার আরও ১৬০ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার ইইউ বলেছে, ইউক্রেনের রুশ সেনাবাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে তারা আরও জোরদার করেছে নিষেধাজ্ঞা। খবর রয়টার্সের। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডিয়ার লাইয়েন বলেছেন, আমরা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনা অভিযানের প্রতিক্রিয়া হিসাবে নিষেধাজ্ঞার জাল আরও জোরদার করেছি। এরই পরিপ্রেক্ষিতে রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের সদস্য সহ ১৬০ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। অভিযানে ইতিমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডিয়ার লাইয়েন। তিনি বলেছিলেন, আমরা জানি এই দ্বন্দ্ব শেষ হয়নি, এটিও খুব স্পষ্ট। পুতিন যে যুদ্ধটি শুরু করেছেন, দ্রুত তা বন্ধ না করলে তার বিরুদ্ধে আমরা আরও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।